বৃহত্তর চট্টগ্রামে 3 কোটি মানুষের জন্য মাত্র 26,000 বান ইউনিট, 3 থেকে 4 গুণের বেশি রোগীর চাপে হিমশিমের পাশাপাশি বিএম ডিপোর মতো বড় দুর্ঘটনা ঘটলে ভেঙে পড়ে চিকিৎসা সেবা। চট্টগ্রামে দগ্ধ ও পোড়া রোগীদের সেবা নিশ্চিতে ডাক্তার সামন্ত লাল সেন যখন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন ছিলেন, তখন মেডিকেলের পাশে একটি বার্ন ইউনিটের জন্য করেছেন প্রাণপণ চেষ্টা। যদিও আমলাতান্ত্রিক জটিলতায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে নানা দফতরে ফাইল নিয়ে তাকে ঘুরতে হয়েছিল বছরের পর বছর, এবার নিজেই সেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হয়ে ইউনিটের জায়গা পরিদর্শনে আসলেন ডাক্তার সামন্ত লাল সেন। ঘোষণা দিলেন দ্রুত সময়ে শুরু হবে ইউনিটের নির্মাণ কাজ। এখানে বহু রুগী আছে যেটা আমাদের হাসপাতালে যায়, এখান থেকে রাস্তায় মারা যায়। এখানে একটা স্বয়ংসম্পূর্ণ আইসিইউ হবে, এসডিইউ হবে, ওটি হবে, সবই হবে। প্রিটেকনিক মিটিংয়ের পরেই তারপরেই কাজ শুরু হবে। আমার চাইনিজদের সঙ্গে সবসময় যোগাযোগ আছে, আমাদের এই ডিপিপিটা পাশ হইলেই আমরা দ্রুত এর কাজ শুরু করব। চীনের অর্থায়নে 150 শয্যার অত্যাধুনিক বিশাইত বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের জন্য খালি করা হয়েছে গোয়াছি বাগানে 3,500 বর্গমিটার জায়গা। 150 শয্যার 6 তলা বিশিষ্ট ভবন হবে, যেখানে 25টি আইসিইউ ও 25টি এইচডিইউ বেড থাকবে, অত্যাধুনিক অপারেশন থিয়েটারও 3টি। এখানে ফুল এসডিও, আইসিইউ, ফিমেল এসডিও, চাইল্ড এসডিও, মেল ফিমেল সব আইসিইউ থাকবে এবং আশা করতেছি আমরা অনেক হাই ফ্যাসিলিটি থাকবে, 4টা মডার্ন ওটি থাকবে। পরে নিজের মেডিকেল কলেজের প্রধান ছাত্রাবাসের নিজের রুম ট্যান্সিতে যান মন্ত্রী, বসেন নিজের রুমে, ঘুরে দেখেন ক্লাসরুমও। এর আগে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে চট্টগ্রাম মেডিকেলের 30,000 আইসিইউ বেডের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।